নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্রুট চাটনির রেসিপি। তবে আজকের এই চাটনিটাতে আমি কিন্তু চিনি বা গুড় এর কোনোটাই ব্যবহার করিনি। এই দুটো ছাড়াই কিভাবে মিষ্টি মিষ্টি ফ্রুট চাটনি বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের দেখাবো। তাহলে রেসিপিটা শুরু করে দিই। তো ফ্রুট চাটনি বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন নিয়ে নিলাম। এই দুটোকে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব। 2-3 মিনিট পর দেখবে কালারটা বেশ একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন ওই কড়ার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করে দেবে সেই পর্যায়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তারপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আপেল আর নাশপাতি। এই দুটো দেওয়ার পর এই দুটোকে মাঝারি আছে আমি 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর আপেল আর নাশপাতি এই দুটোরই খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর আপেলের থেকে নাশপাতিটা একটু বেশি ছোট করে কেটে নিতে হবে। সমস্তটা 4-5 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। এই দুটো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। কাজু বাদামটা মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কাটতেও পারো, আবার নাও কাটতে পারো। এখন এর মধ্যে পরিমাণ মতো জল আর নুন দিয়ে দিলাম। তারপর সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট ফোটা হয়ে গেলেই দেখবে আপেল আর নাশপাতি এগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো, এই দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বাতাসা। বাতাসাটা দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও লো ফ্লেমে 5 মিনিট মতো ফুটতে দেব। তো বন্ধুরা, তোমরা এভাবে কিন্তু চিনি বা গুড়ের জায়গায় বাতাসা দিয়েও খুব সহজেই ফ্রুট চাটনি তৈরি করে নিতে পারবে। খেতে কিন্তু অসাধারণ হয়। মোটামুটি 5 মিনিট ফুটে যাওয়ার পর সমস্ত বাতাসাটা ভালো করে গলে গেলে এখন একটা খুন্তির সাহায্যে আমি সমস্ত আপেল আর নাশপাতিগুলো ভালো করে ভেঙে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তোমরা যদি কেউ গোটা খেতে পছন্দ করো তোমরা এটা গোটাও রাখতে পারো। আপেল আর নাশপাতিটা সামান্য একটু স্ম্যাশ করা হয়ে গেলেই এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিচ্ছি যে রোস্টেড মশলাটা তৈরি করেছিলাম সেই রোস্টেড মশলাটা। এখন সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ফ্রুট চাটনির এই রেসিপিটা। বন্ধুরা, যে সমস্ত বাচ্চারা একেবারেই ফল খেতে চায় না তাদের কিন্তু ফল দিয়ে এরকম চাটনি বানিয়ে দিলে খুব সহজেই তারা সমস্ত ফলই খেয়ে নিতে পারবে। তোমরা এই ট্রিক্সটা একবার অবশ্যই ফলো করে দেখতে পারো। আশা করি আমার আজকের এই চাটনি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইলো।